সকাল 10টা থেকে আমাদের নাগরিক উপজেলা প্রশাসন উপজেলা পরিষদের যত উদ্যোগে প্রোগ্রাম শেষের পরে আমরা নাগরিক উপজেলা চলে নাগরিক উপজেলা ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি ছিল বিভিন্ন প্রোগ্রাম ছিল তার ধারাবাহিক দায় আজ আসর মুকর ইন্ডিয়ান আও বিজুলিকের উদ্যোগে আরেকটি প্রোগ্রাম ছিল আজকে আমাদের বাদে মাগরিব ভালো অফিসে আমাদের এম আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের চৌদ্দ উদ্যোগে প্রোগ্রাম চলতেছে চলা অবস্থায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়ার পরে আমাদের প্রিয় নেতা আপনাদের প্রিয় নেতা কুমিল্লা 10টি নির্বাচনী এলাকার মাটিলে মানুষের সর্বশেষ ঠিকানা সাবেক পরিকল্পনা মন্ত্রী আজকের দিনের বাংলাদেশের সেরা অর্থমন্ত্রী সাবেক ইন্টারন্যাশনাল আইসিসি ক্রিকেট কাউন্সিলের সাবেক সভাপতি আমাদের প্রিয় নেতা জনাব আহমদ মুস্তফা কামাল লোটাস কামাল মহোদয় উনি বার্সুইরে সংযুক্ত হয়ে আমাদের দীর্ঘক্ষণ দীর্ঘ প্রায় 20 মিনিট বক্তব্য রেখেছেন দিন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার কারণে আজকে আমরা এই সভা থেকে আমাদের প্রিয় নেতা জনাব আহমদ মুস্তফা কামাল লোটাস কামালকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তার পাশাপাশি 1975-এর 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সহ ওনার পরিবার বর্গ বঙ্গমাতা শেখ মুজিব সেদিন শেখ রাসেলকেও ঘাতকের বুলেট থেকে সেদিন রেহাই দেয় নাই 11 বছরের সেদিন শেখ রাসেল ওনার বয়স ছিল 11 বছর 11 বছরে সেই শেখ রাসেলকেও সেদিন ঘাতকেরা নির্মমভাবে হত্যা করেছে হত্যা করার মধ্য দিয়ে জিয়াউর রহমান এবং খালেদা জিয়া ওনারা সংসদে বিল এনে এই বিচার আর কখনো বাংলার মাটিতে বাস্তবায়িত হবে না 1996 সালে আজকের যিনি প্রধানমন্ত্রী তৎকালীন 96 যিনি প্রধানমন্ত্রী বাংলার দুটি মানুষের ছোট্ট ঠিকানা জননেত্রী শেখ হাসিনা সেদিন জাতীয় সংসদে আমাদের কুমিল্লার কৃতি সন্তান প্রয়াত সংসদ সদস্য সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মজিদ খসরু সেদিন আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন উনি সংসদে বিল এনে এই ইন্টারমিডিয়েট অধ্যাদেশ বাতিল করে খুনিদের বিচার রায়কে প্রশস্ত করার সুযোগ দিয়ে আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্টে সে বিচার হয়েছে বিচারের মধ্য দিয়ে আজকে পলাতক কিছু খুনি বিদেশের মাটিতে আছে আজকের এই সভা থেকে আমরা সকল নেতৃবৃন্দ আশা করব যারা খুনি এখনো দেশের বাইরে আছে অচিরে তাদেরকে বাংলাদেশে এনে ফাঁসির কাস্তে ঝুলিয়ে তাদের রায়কে কার্যকর করার আহ্বান জানাচ্ছি আজকের এই সভা থেকে আজকে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই টঙ্গিপাড় সুষমার মাটিতে শুয়ে আছেন পিতা মজিব তুমি ঘুমাও ঘুমাও শান্তিতে টঙ্গিপাড়ার সুষমার সোনার মাটিতে আমরা জেগে আছি তোমার হত্যার বদলা নিতে তোমার হত্যার বদলা নিতে চাই তোমার হত্যার মধ্য দিয়ে নয় তোমার আদর্শকে বাস্তবায়ন করার মধ্য দিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় কাশ্মীর।